নমস্কার, সিএনএন 24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জলকর বৃদ্ধির ক্ষেত্রে সাংসদ পরিমলের ভূমিকার তীব্র সমালোচনা সুস্মিতা দেবের। আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধির ওপর জেলা প্রশাসনকে কঠোর দৃষ্টি রাখার নির্দেশ মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। সংবাদপত্রে প্রকাশিত ঋণ প্রদানকারী সংস্থা অ্যান্ডোমেডার সাব এজেন্সির বিরুদ্ধে অর্থনৈতিকতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানালেন সংস্থার কর্ণধার। জীবন ও সম্পত্তির নিরাপত্তাহীনতায় ভুগছেন চেকার চামবাসী, বিওপি ক্যাম্প স্থাপনের দাবিতে ডিসি এসপিকে স্মারকপত্র। পাটোয়ারি নুরুলের বিছানার নিচ থেকে 10 লক্ষ টাকা উদ্ধার। এবারে আজকে সংবাদ বিস্তারিত। জলকর বৃদ্ধির ক্ষেত্রে পৌরসভার সিদ্ধান্তে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের পক্ষপাতিত্ব ভূমিকায় গভীর উদ্বেগ ব্যক্ত করে তীব্র সমালোচনা করলেন তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেব। পাশাপাশি কদিন আগে শিলচরে এসে মন্ত্রী অশোক সিংহল 4 মাসের মধ্যে হাইকোর্টের মামলার নিষ্পত্তির পরেই হবে পুর নির্বাচন মন্তব্যে স্তম্ভিত তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। কিছুদিন আগে মাননীয় মন্ত্রী অশোক সিংহল বরাকে এসে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে 3 মাসের মধ্যে হাইকোর্টে যে কেসটা চলছে কর্পোরেশন নিয়ে সেই কেসটা শেষ হয়ে যাবে এবং পৌরসভার নির্বাচনের একটা সমাধান আসবে। আমার প্রথম প্রশ্ন মাননীয় মন্ত্রীকে যে হাইকোর্টে কেস কখন শেষ হবে আর কতদিন চলবে, এটা একজন সরকারের মন্ত্রী কীভাবে ঘোষণা করতে পারেন? এটা তো হাইকোর্ট জানে হাইকোর্ট কী করবে। সো আমি প্রশ্ন করছি, ইট ইজ আ কোয়েশ্চেন নট এন অ্যালিগেশন, দ্যাট এই কেসটা কি বিজেপির মন্ত্রীরা বা নেতারাই করিয়েছেন শিলচর পৌর কর্পোরেশনের ইলেকশন আটকাবার জন্য, যে আপনারাই বলে দিচ্ছেন যে কখন কেসটা শেষ হবে? 2 নম্বর কথা আমি বলতে চাই, শিলচর শহরটা শুধু শিলচরবাসীর না, কিন্তু শিলচর শহরটা সমস্ত কাছাড়বাসী, কিন্তু এই ঐতিহ্যময় শহরের যে পৌর এলাকার অবস্থা এবং মিউনিসিপ্যাল সার্ভিসেস যে অবস্থা দাঁড়িয়েছে, আমার প্রশ্নটা মাননীয় মন্ত্রী অশোক সিংহলকে, যে কর্পোরেশনকে আমরা ওয়েলকাম করেছি, কর্পোরেশন যখন হবে তখন হবে, কিন্তু আইনিভাবে আজ পর্যন্ত 28টা ওয়ার্ডে বোর্ডের ইলেকশন করানোর জন্যে কোন আইনি বাধা রয়েছে আমাদের জানান। নবনির্বাচিত মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য একটা এক্স অফিসিও মেম্বারদের নিয়ে, আমি দেখতে পারলাম যে পৌরসভার অফিসে একটা সভা করেছেন, মিটিং করেছেন। আমার প্রশ্নটা হলো, মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিমলেন্দু রায়কে নিয়ে সেই মিটিংটা করেছেন, মানে বিজেপির জেলা সভাপতিকে উনি সুযোগ দিয়েছেন একটা এক্স অফিসিওর মেম্বারে মিটিংয়ে, অফিসিয়াল মিটিংয়ে বসার। তা আমি প্রশ্ন করতে চাই, বাকি যারা দল আছে কাছাড়ে, সেই দলের কোনো জনপ্রতিনিধি বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে সেই সভাতে কেন ডাকা হলো না? ইলেকশন ইজ ইট ইয়েট অ্যানাদার অফিস অফ দ্য বিজেপি ওর আ পার্টি অফিস অফ দ্য বিজেপি? 3 নম্বর কথা আমি বলতে চাই, যেখানে একটা গণতান্ত্রিক বডি নেই, এটা কি সংবিধান অ্যালাউ করে যে একটা অফিসার ড্রিভেন পৌরসভা একের পর এক ফিজগুলা বাড়াবে? ইউ ক্যান কাউন্টার আর্গিউ উইথ মি। তো আমি প্রশাসনকে আবার জিজ্ঞেস করছি, আমাদেরকে লিখিতভাবে জানান ডিসির অফিস, এসপির অফিস, পিডাব্লিউডি অফিস, অ্যাগ্রিকালচার অফিস, যত সরকারি দপ্তর আছে তাদের পক্ষ থেকে প্রপার্টি ট্যাক্সের কত বকায়া আজকে পৌরসভার প্রতি আছে। আপনারা যদি সেই ট্যাক্সগুলো কালেকশন করে নিন, জনসাধারণের উপরে এইভাবে ফর্মের দাম, ওয়াটার ট্যাক্স বাড়ানো চেপে দিতে হবে না। আমি শিলচরবাসীকে বলতে চাই যে আপনাদের উপরে এই চাপ সৃষ্টিটা করা হচ্ছে, কিন্তু যে ব্যাকলগ আছে ট্যাক্সের,
ব্যাকলগটা সরকারি দপ্তরের হতে পারে বা বেসরকারি ব্যক্তির একজন ব্যক্তির হতে পারে, সেটার যদি কালেকশন 90% হয় তবে এইগুলা ট্যাক্স বাড়াতে হচ্ছে না। এত এত লিড নিয়েছেন আপনারা শিলচর শহরে, ভয় পাবেন না, ইলেকশন করেন, আমরা দাঁড়াবো, যে জিতবে জিতবে, যে হারবে হারবে, কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিকে 28টা ওয়ার্ডে নির্বাচনে দাঁড়িয়ে জিতে এসে ভোট করার সুযোগ করে দিন, নালে এটা শিলচর শহর না সমস্ত কাছারের বন্ধ। আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধির উপর জেলা প্রশাসনকে কঠোর দৃষ্টি রাখার নির্দেশ মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। রাজ্যে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত দিয়েছেন জনগণ। কোনো অসাধু ব্যবসায়ী যাতে আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধি বা অবৈধ মজুত করতে না পারে তার জন্য জেলা প্রশাসনকে কঠোর দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সকলকে নমস্কার জানাইছো। আমি লক্ষ্য করছো যে সংবাদ মাধ্যমত প্রকাশ হয়েছে যে পশ্চিমবঙ্গৰ পৰা আলু আৰু পেঁয়াজৰ ট্ৰাকসমূহ অসমত প্ৰৱেশ কৰিব দিয়া নাই বুলি তেনেকুৱা বাতৰি প্ৰকাশ হৈছে। আচলতে সম্পূৰ্ণ দিনৰ কাৰণে নহয়, 2 ঘণ্টা বা 3 ঘণ্টাৰ কাৰণে তেনেকুৱাকৈ ট্ৰাকসমূহ আবদ্ধ হৈ আছিলে। মই এইকাৰণে আজি আপোনালোকক সম্বোধন কৰিছোঁ যে যিহেতু এই কথাষাৰ বাতৰি কাকতত যিহেতু আহিছে, গতিকে বাতৰি কাকতত অহাৰ পিছত কোনো ব্যৱসায়, তেওঁ পাইকাৰী ব্যৱসায় হওক বা খুচুৰা ব্যৱসায়ীসকলে হওক, যে এই বাতৰিৰ অজুহাতত তেওঁলোকে যাতে আলু আৰু পিঁয়াজৰ মূল্যবৃদ্ধি যাতে নকৰে বা অত্যাৱশ্যকীয় সামগ্ৰীসমূহৰ যাতে মূল্যবৃদ্ধি নকৰে, কাৰণ জিলা আয়ুক্তসমূহৰ লগত আমি কথা পতাৰ পিছত আমি জ্ঞাত হৈছোঁ যে প্ৰতিখন জিলাতে যথেষ্ট পৰিমাণে আমাৰ খাদ্য সামগ্ৰী হওক বা নিত্য প্ৰয়োজনীয় সামগ্ৰী হওক বা আলুৱে হওক বা পিঁয়াজে হওক বিভিন্ন ধৰণৰ সামগ্ৰী মজুত আছে। নিৰন্তৰণ গতিত এতিয়া অসমলৈ আলু আৰু পিঁয়াজৰ ট্ৰাকসমূহ প্ৰৱেশ কৰি আছে। সেয়েহে মই ব্যৱসায়ীসকলক আহ্বান জনাইছোঁ তেওঁলোকে এইটোৰ অজুহাতত যাতে এই সামগ্ৰীসমূহ যাতে মূল্যবৃদ্ধি নকৰে, আৰু অসমৰ সদাশয় ৰাইজকো আহ্বান জনাইছোঁ যে এনেকুৱাকৈ কোনোবাই যদি মূল্যবৃদ্ধি কৰে তেতিয়া তৎকালীনভাৱে জিলা আয়ুক্তই হওক বা খাদ্য আৰু অসামৰিক যোগান বিভাগৰ বিষয়াই হওক বা আৰক্ষী থানাত যাতে তেওঁলোকে এই বিষয়ে যাতে অৱগত কৰে। নমস্কাৰ, ধন্যবাদ। অ্যান্ড্রোমেডার সাব ডিরেক্ট সেলস এজেন্সি শ্রী অ্যাসোসিয়েটের বিরুদ্ধে সম্প্রতি কিছু স্থানীয় দৈনিকে প্রকাশিত উদ্দেশ্য প্রণোদিত অভিত্তিহীন সংবাদ পরিবেশনার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে আজ শ্রী অ্যাসোসিয়েটসের কর্ণধার সুরজিৎ ঘোষ ও তার আইনজীবী সৌমেন চৌধুরী পরিষ্কারভাবে উত্থাপিত অভিযোগগুলি নস্যাৎ করে দিয়েছেন। উনারা জানান, প্রতিষ্ঠানটি ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে নিয়ম ও আইন মেনে নাগরিকদের সেবায় কাজ করে যাচ্ছে বিগত 2 বছর থেকে। এখন অবধি কোনো গ্রাহকদের কাছ থেকে অভিযোগ আসেনি, এমনকি SBI রিজোনিয়াল অফিসার পর্যন্ত জানিয়েছেন কঠোর ব্যাংকিং ব্যবস্থাকে অমান্য করে ঋণ প্রদান করা সম্ভব নয়। তাই গ্রাহকদের কাছ থেকে অভিযোগ না পেলে SBI কর্তৃপক্ষ কোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে অনুসন্ধান চালানোর প্রশ্নই ওঠে না। ইতিমধ্যে 2 ব্যক্তির বিরুদ্ধে এই অপপ্রচার চালানোর অভিযোগে উকিল নোটিশ পাঠানো হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে সুরজিৎ ঘোষ জানান। আজকে আমাদের অ্যান্ড্রোমেডা সাব ডিএসএ অফিসের শ্রী অ্যাসোসিয়েটসের আমি প্রপাইটার শ্রী সুরজিৎ ঘোষ আজকের প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য হচ্ছে আমাদের গত 1 জুলাই কিছু পত্রিকাতে আমাদের বিষয়ে কিছু মানে নিউজ বেরিয়েছিল যা একদম ভিত্তিহীন এবং যা একদম কোনো মন্তব্য আমি এই ব্যাপারে করতে চাইছি না। কিছু দুষ্টচক্রে আছে যার পেছনে এরা করেছে তাদের কুমন্তব্য নিয়ে, এবং আমি আজকের এই কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিতে চাই অ্যান্ড্রোমেডা সাব ডিএসএ অফিস শ্রী অ্যাসোসিয়েট নিজে কোনো লোন দেওয়ার মতো কোনো কাজ করে না। অ্যান্ড্রোমেডা সাব ডিএসএ অফিসের অ্যান্ড্রোমেডার কাজ হচ্ছে গিয়ে লোন ডিস্ট্রিবিউশন, মানে আমরা গ্রাহকদেরকে লোন প্রদান করতে সহায়তা প্রদান করি এবং গ্রাহকদের মানে পরিষেবা যেটা আছে আমরা গ্রাহকদের দিয়ে থাকি, গ্রাহকদের সিবিল চেক করা এবং লোনের জন্য আবেদনপত্র আসলে আমরা তা সঠিক আছে কি না, তার ডকুমেন্টগুলো চেক করা সঠিক আছে কি না তা চেক করে আমরা নির্দিষ্ট ব্যাংক এবং NBFC-তে পাঠিয়ে দিই। তারপরে ব্যাংক কর্মকর্তা যারা আছেন তারা সেগুলো চেক করে দেখেন সঠিক আছে কি না এবং আদৌ কি তারা যোগ্য আছেন কি না লোন পেতে, তার উপর ভিত্তি করে ব্যাংক এবং NBFC
তাদেরকে লোন পেতে সহায়তা করে। আমরা অ্যাকচুয়ালি সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করছি, আমাদের নিজস্ব লোন প্রদান করার কোনো রাইট নেই এবং অ্যান্ডোমেডা কোনোদিনও নিজস্ব লোন প্রদান করে না। আমি শ্রী অ্যাসোসিয়েটসের আইনি পরামর্শদাতা সৌমেন চৌধুরী। আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিগত কিছুদিন ধরে ইস্টার্ন ক্রনিকলস, যুবশঙ্খ এবং প্রান্তজ্যোতিতে বেশ কয়েকটা নিউজ বেরিয়েছে এই শ্রী অ্যাসোসিয়েটস এবং ওনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের বিরুদ্ধে। এখন কথা হলো যে পত্রিকার মাধ্যমে কি আমি যা খুশি মনে হয় আমি লিখে নিতে পারি? আমার হাতে কলম আছে বলেই কি আমি যা কিছুই লিখে দেব? কারণ মান সম্মান চিন্তা করব না, তার পিছনে কি রহস্যে থাকতে পারে এই ধরনের সংবাদ পরিবেশনের পেছনে কি রহস্য আছে সেটা না দেখে কি এইভাবে পরিবেশন সংবাদ পরিবেশন করা উচিত? দ্বিতীয় যে কথাটি হচ্ছে, আমরা আজকেই পাঠিয়েছি স্বপ্ননীল ভট্টাচার্য এবং ওনার যে সঙ্গীয়ানী আছেন ওনাদেরকে আইনি নোটিশ আমরা দিয়েছি যে 15 দিনের মধ্যে ওনারা লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করবেন শ্রী অ্যাসোসিয়েটসকে, যদি না করেন তো ওনাদের বিরুদ্ধে এক্সট্রশনের মোকদ্দমা করা হবে। জীবন ও সম্পত্তির নিরাপত্তাহীনতায় ভুগছেন চেকার চামবাসী, আতঙ্কে দিন যাপন করছেন। এর জন্য এলাকায় স্থায়ী বর্ডার আউট পুলিশ পোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন গ্রামবাসী। কাছাড় জেলার দক্ষিণ পূর্ব প্রান্ত মণিপুরে মিজোরাম রাজ্য সীমান্তবর্তী ধলাই কচুদরম থানার চেকারচামের বিস্তীর্ণ এলাকা গ্রামবাসী নিরাপত্তায় পুনরায় স্থায়ী বিওপি স্থাপনের দাবি জানিয়ে শুক্রবার শিলচরে গ্রামবাসীর এক প্রতিনিধি দল কাছাড়ের জেলা কমিশনার রোহন কুমার ঝাড় হাতে স্মারকপত্র প্রদান করেন। আজকে আপনারা কিসের জন্য আসছেন এখানে? আমার নাম তো বিশ্বনাথ ভুরুম স্যার, আমরা তো এখানে এসি আমরা প্রায় কত 2-4 দিনের ভিতরে বহুত গোলাগুলি, মানে একদিন রাস্তায় গুলি মারে তো এরপরে 2 দিন পরে আবার এখানে ওই যে আর্মি সিআরপি গিয়া পুলিশ গিয়া মানুষ মারামারি করতে, এর কারণে বই করিয়া এক ভুবন পারে ওদিকে থাকি 2-2.5 ঘন্টা লাগে, মানে মণিপুরে ওদিকে থাকি উগ্রপন্থীরা আইতে তো ওইদিকে আইয়া অ্যাটেক করবো, কালকেও সারা রাত মানে রাত্রে খেয়েও আর করে ঘুমাইতে পারছেন সারা রাত জাগিয়া জঙ্গলে আর ওরকম, তো ওইটাই লাগি মানে দিছে যেমন স্থায়ী ক্যাম্প যাতে আমরা এখানে দেবো। আগে থাকি আমরা 2003 যে আমরা মার ডিমাশা জাতিডাঙ্গা তখন একটা বিওপি ক্যাম্প দেওয়া হয়েছিল, এটারেও মানে লুটিয়া ফুটিয়া লইয়া গেছে উগ্রপন্থী নিরাপত্তাহীন। ঘুষ নেওয়ার সময় গ্রেফতার হওয়া পাটোয়ারি নুরুল হকের গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডের বাড়িতে তল্লাশি চালায় দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা। সূত্রে জানা যায় তার বিছানার নিচে পাওয়া গেছে 10,90,000 টাকা। নাবালিকা কিশোরীকে ফুসলিয়ে নিয়ে অপহরণের গুরুতর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এ নিয়ে সুনাই থানায় মামলা দায়ের করেছেন নাবালিকার বাবা। এতে অভিযুক্ত করা হয়েছে শহীদপুর পঞ্চম খণ্ডের সাজন উদ্দিন লস্কর 30 বছরের নামের যুবককে। এই ঘটনায় সুরাই অঞ্চলে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে মেয়ের বাবা আমারে ফোন যোগে জানাইছেন আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি তানাত আইতাম পারছি না, কিন্তু মেয়ের বাবারে আমি সঙ্গে সঙ্গে তানাত ফাটিয়ে দিছি এবং তানাত একটা তার লিখিতভাবে এজাহার দাখিল করছে। আমরা জানতাম পারছি মেয়েটা দক্ষিণ শৈদপুর জিপির শৈদপুর পঞ্চম খণ্ডর 1 নম্বর ওয়ার্ডের একটা ছেলে। এই মেয়েটারে মাইনর মেয়ে, তার বয়স এখনো 17 বছর হয়েছে না, তাইরে বিভিন্ন ফলুবয়ন দিয়া এবং তাইরে ব্ল্যাকমেলিং করিয়া আমার কাছে প্রুফ আছে ফোনও যে তাই কিরকম ব্ল্যাকমেলিং করা হয়েছে এটা আমরা জনসম্মুখে বা আদালতে আমরা এটা ফেস করব। তাই আমরা সুনাই পুলিশকে অবগত করার পর আজকে সকালে মেয়েটাকে রিকভারি করা হয়েছে। এখন পর্যন্ত আবার এখনো অ্যাকিউজ যে আসামি যে ছেলেটা এখনো পর্যন্ত রিকভারি হয় নাই, কিন্তু আমরা পুলিশকে ধন্যবাদ দিতে চাই যে আমার সুনাই
এসআই ম্যাডাম এই সেলের একজন মা এবং বোন এখানে প্রাথমিকভাবে আটক করে রাখছে এবং থানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাইটা। আমরা আশাবাদী যে কম সময়ের ভিতরে ছেলেটা পুলিশের আওতায় আইব। আমরা দাবিটা কি আর এই যে বাল্য বিবাহের পিছনে একটা সিন্ডিকেট রাজ্যের সুনাম সৃষ্টি হয়েছে তার একটা জ্বলন্ত উদাহরণ এইটা। বিগত কয়েকদিন আগে এই মেয়ের বিয়ার আলাপ নিয়া এই গ্রুপের মেম্বার লাকি মেম্বার এবং এই ছেলের বনির জামাই আমার কাছে এসেছিল এবং তার বাবা, কিন্তু আমরা এই মেয়েটা মাইনর কারণে আমরা অস্বীকার করেছি যে এখন তো তাই প্রাপ্ত বয়স হয় নাই, তাই আমরা এখন বিয়ে দিতে পারব না। তাই এই বিয়ে না দেওয়ার আক্রোশ মিটাতে এই লাকি মেম্বার এবং তার বনির জামাই সম্পূর্ণ সহযোগিতা করে একটা কাণ্ড যে আজকের যে ঘটনা করেছে সেটার সম্পূর্ণভাবে দায়ী এই লাকি মেম্বার এবং এই ছেলের বনির জামাই। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর, এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ভারতমালা প্রজেক্টও শিলচর রামনগর চুড়াইবাড়ি চার লেনের সড়ক নির্মাণের জমি অধিগ্রহণ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ তুলল কাঠিগড়া ব্লক কংগ্রেস কমিটি। এ নিয়ে আজ কাঠিগড়া সার্কেল অফিসারের মাধ্যমে কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা এবং NHDCL এর শিলচর ডিভিশন কার্যালয়ের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রেরণ করেন কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। পক্ষ থেকে কাটিগোলা এলাকার ল্যান্ড রিজার্ভের পক্ষে কয়েকটি অভিযোগ তুলে ধরেছি সার্কেল অফিসারের মাধ্যমে ডিস্ট্রিক্ট কমিশনার কাছাড় শিলচর এবং জেনারেল ম্যানেজার NHDCL শিলচর উদ্দেশ্যে কয়েকটি অভিযোগ তুলে ধরছি। প্রথম অভিযোগ হলো যে আমাদের কাটিগড়ায় বারফমালা প্রজেক্টে প্রায় 20টি রেভিনিউ ভিলেজে থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু আজকে অধিগ্রহণ করার এক বছর হয়ে গেল, কিন্তু এক বছরের মধ্যে টোটালি ল্যান্ড লুজার যারা আছে তারা সম্পূর্ণ ডার্কে এবং একটা সিন্ডিকেট কাজ করছে। প্রথম কথা হলো যেটা ল্যান্ড রিকুইশন রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013 এক মতে একটা জায়গার রিকুইশন করার পূর্বে এই জায়গাতে একটা সোশিয়াল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করার কথা আছে এবং গাঁও পঞ্চায়েতের মাধ্যমে গাঁও সভা করে একটা সোশিয়াল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হওয়ার কথা। সোশিয়াল ইম্প্যাক্ট প্রচারই মানে এই প্রকল্প হওয়ার সঙ্গে সাথে যাতে জনগণের কোনো প্রতিবন্ধকতা না হয়। দ্বিতীয় কথা হইল গিয়া যে আজকে যারা জমি গেছে তারা এবং যারা ল্যান্ডলেস হয়েছে তারা রিহেবিলিটেশন রিসেটেলমেন্ট দেওয়া হইতো, যারা জমি গেছে যারা ভূমিহীন হয়ে গেছে যারা জমি নিয়ে তারা জমি ডেভেলপমেন্ট দেওয়া হইতো। তিন নম্বর হতে হইলো আমরা আজকে যে জমি গেছে জমিগুলা হইল গিয়ে আমরা 50-60 বছর আগে এই জমিগুলা জরিপ হয়েছে, সেই জরিপকালীন সময়ের রেকর্ডে কিন্তু সেই শ্রেণী ক্লাসিফিকেশনগুলা রেকর্ডে সন্নিবিষ্ট আছে, কিন্তু আজকে আমরা দেখছি অনেক কেন গেলে সেটেলমেন্টে যাওয়ার পরে সেটেলমেন্টে যদি হওয়া হয় তুমি স্ট্যাটাস রিপোর্ট সার্কেল তুমি আনো, সার্কেল আইলে বলে না আমি রেকর্ড তুমি রকেট পড়তে যেতে পারতাম না। সংবাদদাতার মাধ্যমে আমরা জানাতে চাই, আমরা অবগত করতে চাই প্রশাসনকে যাতে আজকে খেটে খাওয়া মানুষের জমি গেছে অনেক জমি হারা হয়েছে, হয়তো তার জীবনেও আর জমি কিনতে পারতেন একটুকটা, কিন্তু যাতে তাদের উপযুক্ত তাদের কম্পেনসেশন দেওয়া হয়, উপযুক্ত কম্পেনসেশন তাদের যাতে কোনো ধরনের ডেপ্রেক না হয় তার প্রতি আমরা আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ জেলা প্রশাসন তথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
শুক্রবার সকালে ঘুঙ্গুর বাইপাসে শহীদ মঙ্গল পাণ্ডে চৌরঙ্গীতে স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ বীর মঙ্গল পাণ্ডে 197তম জন্মবার্ষিকী পালিত হয়। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপনা সমিতির উদ্যোগে এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সকাল 8টায় জন্মবার্ষিকী পালন কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্ত প্রদেশের ইনচার্জ পূর্ণচন্দ্র মণ্ডল, মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপনা সমিতির সভাপতি উদয় শঙ্কর গোস্বামী, কার্যকারী সভাপতি মানব সিং, সাধারণ সম্পাদক প্রদীপ কুর্মী সহ অন্যান্যরা। স্বাধীনতা সংগ্রামে শ্রী মঙ্গল পাণ্ডে জি কে জন্ম বলিয়া মে হুয়া থা। আজ উনকা 197 তম জন্মদিন মানায়া যা রহা হ্যায়। আজ হম লোগ ইহা উনকা যো মূর্তি স্থাপনা চৌক হ্যায় আর ইসি পয়েন্ট কে পহলে বাইপাস মে হম লোগ ইহা আকার কে উনকো শ্রদ্ধা নিবেদন কিয়ে অর উনকো যাদগার হম লোগ কর রহে হ্যায় কি ও অমর রহে, ও হমারে দিল মে হমারে সমাজ মে পুরা হিন্দুস্তান মে উনকা নাম সব সময় জাগৃত রহে। অর হম লোগ আজ উনকো শ্রদ্ধা অর্পণ করকে ছোটা সা ইহা কার্যক্রম দিয়ে সবকো মেলা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে আজ থেকে শিলচর সংগীত বিদ্যালয়ের মঞ্চে ফকিরা গানের দলের উদ্যোগে দুদিনের জন্য ভাওয়াইয়া গানের কর্মশালা সহজ আলাপ শুরু হয়। এই কর্মশালার অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী, বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী মনোরঞ্জন মালাকার, ফকিরা গানের দলের অভিভাবক ভাস্কর দাস প্রমুখ। এই কর্মশালায় বাংলাদেশ থেকে আগত বিশ্বখ্যাত শিল্পী কমরুজ্জামান রাব্বি ও বিশিষ্ট লোকশিল্পী ইকবাল সাই এই কর্মশালায় যোগদানকারী প্রশিক্ষার্থীদেরকে শিক্ষাদান করেছেন। আমায় শুনতে দাও, কই কান্নার সুর ভাইসা আসে, কান্দে আমার মা। এই ভাওয়াইয়ার যে প্রশিক্ষণ দেওয়া হবে সে শিল্পী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের ঢাকা থেকে আহত কামরুজ্জামান রাব্বি মহাশয়ের অত্যন্ত গুণী একজন শিল্পী, আন্তর্জাতিক শিল্পী। আমি মনে করি ওনাদের কাছ থেকে আপনারা ভালো প্রশিক্ষণ পাবেন এবং আমি বিশেষ কিছু বলছি না, আপনারা মন দিয়ে শিখুন। আপনাদের দ্বারা আমাদের গলাকে ভবিষ্যতে ভাওয়াইয়া গান শিক্ষায় মাতৃভাষা আবশ্যক নয় শীর্ষক বাংলা ভাষায় এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং রামানুজ গুপ্ত কলেজ। আগামী 21 জুলাই 86 ভাষা শহীদের সম্মান জানাতে রামানুজ গুপ্ত কলেজ প্রাঙ্গণে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। এক সাংবাদিক সম্মেলনে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা যৌথভাবে একথা জানালেন। আগামী 21 জুলাই একটি বিতর্ক প্রতিযোগিতা হতে চলেছে এবং সেই বিতর্ক প্রতিযোগিতায় বরাক উপত্যকার বিভিন্ন কলেজের এবং স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। সেখানটায় মোটামুটি এখন অবধি প্রায় 44 জনের মতো নথিভুক্ত করিয়েছেন। বিষয় হচ্ছে যে মাতৃভাষায় শিক্ষায় আবশ্যক নয়। তো এই যে বিষয়টা বা যে বিষয় নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এগিয়ে এসছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী প্রজন্মে বা এই প্রজন্মের ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন ধরনের বিভিন্ন সাবজেক্টের উপর যে বিতর্ক করার যে একটা চিন্তাধারা, তাদের যে একটা লজিক বা যুক্তি দিয়ে কথা বলার যে জায়গাটা, সেই জায়গাটা যাতে তৈরি হয়, যেটা প্রায় হারিয়ে গেছে। কারণ আজকে আমরা দেখতে পাই যে বিগত 19-20 বছর হয়ে গেছে প্রায় শিলচর শহরের বিভিন্ন স্কুল কলেজ ভিত্তিক যে বিতর্ক প্রতিযোগিতা হতো আগে, সেটা এখন আর হয় না। আর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আজ 27 বছর হয়ে গেল, তার বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন সময়ে এই ধরনের অনুষ্ঠান করে এসছে।
এবং আগামী 21 জুলাইটাকেই বেছে নিয়েছে। কারণ 86-র 21 জুলাই আমরা জানি যে আমাদের করিমগঞ্জ অঞ্চলে জগন যিশু এই মাতৃভাষার জন্য তাদের প্রাণ দিয়েছিলেন, এবং সেইটাকে উদ্দেশ্য করে এবারের বিতর্কের বিষয়টাও সেইভাবে রাখা হয়েছে। এবং আগামী দিনগুলোতে যাতে আরও বিভিন্ন স্কুলে এবং কলেজে সেটা আমরা আয়োজন করতে পারি, সেইটার উপর নজর রেখে আমরা এই আয়োজনটুকু করেছি। বঙ্গীয় সঙ্গীত পরিষদের অধীনে নেতাজি ফাইন আর্টস একাডেমি দুধপাতিল এর বার্ষিক পরীক্ষার দারুণ ফলাফল এসেছে। প্রত্যন্ত অঞ্চলের এই একাডেমিতে এবছরে 342 জন ছাত্রছাত্রীদের মধ্যে 330 জন ছাত্রছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। কেন্দ্রের মধ্যে প্রারম্ভিক বছরে প্রথম হয়েছেন রমশী দাস এবং সমীক্ষা দেবরায়, দ্বিতীয় হয়েছে আদিত্য চন্দ্র এবং তৃতীয় হয়েছে অঙ্কিতা নাথ। ডিপ্লোমাতে প্রথম হয়েছে বিশ্বদীপ নাথ, দ্বিতীয় হয়েছে সপ্তর্ষী দেবরায় এবং তৃতীয় হয়েছে আসিফা বেগম লস্কর এবং আফসানা বেগম লস্কর। আজকের সংবাদ এ পর্যন্তই, নমস্কার।